আপনাদের সবাইকে ভালোবাসা ও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। গার্নিস প্যারিস প্রেজেন্টস সেভ আওয়ার মাদার আর্থের স্লোগান সামনে রেখে আমাদের আজকের প্রতিযোগিতা মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স 2020-এর দ্বিতীয় রাউন্ডে। Viewers, our next participant is Sanjida Rahman. Sanjida Rahman, the topic shilo transgender inequality in our society. Khub strong ekta me, jar jonno amra oke ei subject e diyechi jate o etate kaj korte pare. O eta khub tactfully sundor bhabe kaj ta somporno koreche. আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপন প্রিয়জনার সঙ্গে এখন আগে যে নিপীড়িত জীবনযাপন ছিল, তারা বাজেভাবে জীবনযাপন করতো, তার থেকে তারা যে উন্নত জীবনযাপন করছে তা বিভিন্নভাবে সহায়তা। আজকে একটি মিনি গার্মেন্টস চালাচ্ছে, আমি এখন সেই মিনি গার্মেন্টসের ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি। সঞ্জিতা কেমন আছেন? আমি ভালো আছি ম্যাডাম। খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে আপনি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা কি ওখানে যাওয়ার পর, সেটা আমি জানতে চাই। আগে ফ্যামিলির কারণে আমি আসলে ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করছি প্রায় বছর তিনেক ধরে। আমি যেহেতু আগেই জড়িত ছিলাম তো আমার এতটা অবস্টাকলস কোনো ফেস করতে হয়নি, বাট আমি একটু বিলো কনফিডেন্ট ছিলাম। আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট ইজ মাহমুদা আক্তার মৌটুশি। তার জন্য টপিক ছিল হাউ টু ম্যানেজ দ্য ডে কেয়ার সেন্টার। তার লাইফটা খুব স্ট্রাগলিং, বাট তার মধ্যে কখনো আমি দেখিনি সে ডিপ্রেশন, হতাশা, সে খুব পজিটিভ। কর্মজীবী নারীদের, কর্মজীবী মায়েদের জন্য এটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি। এখানে আসার পর একজন মা হিসেবে সেটা করতে পারবো। Calling upon the next participant, Fahmida Morshed. Onar jonno topic chilo say no to the child labor. Fahmida Morshed er onek initiative chilo, tarpor dekha jak ki hoy. Assalamu alaikum, I am Fahmida Morshed, contestant number 47. Samaje hajaro manusher majhe emon onek poribar royeche jara ajo obhaber taranay tader chotto shishur choto bela ebong sundor bhobishyotke কলা টিপে হত্যা করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে শিশু শ্রমের দিকে ধাবিত করছে। কেমন লাগলো এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করতে? অ্যাকচুয়ালি স্যার এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, কজ আমি এগুলো নিয়ে কখনোই কাজ করিনি। আমার টপিক নিয়ে যে ভিডিওটা দেখলাম, একটা হয়তো 10-12 বছরের একটা ছেলে যাকে মানে দারিদ্রতা হচ্ছে মূল কারণ। সমাজে এমন অনেক শিশুরাই রয়েছে যারা সুবিধা বঞ্চিত হয়ে আছে তাদের দারিদ্রতার কারণে। আমার মতে এইসব শিশুরা যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে আমাদের দেশের জন্য বেটার কিছু করতে পারবে। ভিউয়ার্স ডেকে নিব সাজিয়া আফরোজকে। ওনার জন্য টপিক ছিল এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল সিস্টেম। শি ইজ ভেরি চ্যালেঞ্জিং এন্ড হাইলি স্পিরিটেড সোল। অতিরিক্ত হর্ন বাজানো থেকে বিরত থাকুন। প্রকৃতির বাতাস খেয়ে কিন্তু বেড়ে উঠতে পারি ডেফিনেটলি, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা বিষয় আছে আমাদের দেশে প্রচুর। আগের থেকে কিন্তু ওয়েদার অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু সেই প্রকৃতির বাতাসকে পলিউশন মুক্ত রাখার জন্য কি করণীয়? ফার্স্টে আমার মনে হয় এটাতে আমাদের কিছু ভালো মোবিল বা ভালো কিছু অয়েল এসেছে যেটা ইউজ করলে আমাদের এ ধরনের এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা হচ্ছে কালো ধোয়ার যে খারাপ দিকটা, এটা অফ করা সম্ভব। ডেকে নিব আমাদের নেক্সট পার্টিসিপেন্ট রুবিনা আক্তার ভাবনাকে। এনার জন্য টপিক ছিল ট্রি প্ল্যান্টেশন এন্ড হাউ টু এনকারেজ আদার্স টু প্ল্যান্ট মোর ট্রিজ। আমার সামনেও একবার সে কাজ করতে করতে পড়ে গিয়েছিল, সে এত উইক ছিল, স্টপ হয়নি, সে তার কাজ করেছে। কি করতেছ?
আমার বাড়ির চারপাশে গাছ দিয়ে জঙ্গল হয়ে গেছে, তার জন্য আমি গাছগুলো কাইতে আমার বাড়ির চারপাশটা পরিষ্কার করতেছি আর জায়গা বাড়াচ্ছি। না ভাই এটা তো ঠিক না, আপনি আপনার বাড়ির জায়গা বাড়ানোর জন্য গাছ কাটার পরিবেশের মানে আমি এটা মেসেজটা সবাইকে পৌঁছাতে পারছি যে গাছ কত উপকার সবার জন্য। ডেকে নিব সঞ্জিদা সাথী রশনিকে। টপিক ছিল ওয়ামেন স্যানিটেশন হেলথ এন্ড হাইজিন। সে কিন্তু অনেক দূরে থাকে, খুলনা থেকে, সে খুলনা থেকে এসে আমাদের সাথে কাজ করছে। আপনি জানেন যে পুকুরে পোষণ করলে আমাদের কত ধরনের সমস্যা হতে পারে? ওই পুকুরে আমরা আপনারা গরু ছাগল পোষণ করাচ্ছেন, থালাবাটি ধুচ্ছেন, কাপড় চোপড় ধুচ্ছেন, সেম পুকুরে আপনারা আবার গোসলও করতেছেন। এরকম একটা সাবজেক্ট কি জোর করে দেয়া হয়েছে নাকি তুমি নিজে পছন্দ করে নিয়েছো? না স্যার, আসলে এটা আমি নিজে থেকেই নিয়েছি। কারণ ওই যে আমাদের গ্রামে স্পেশালি যারা থাকে যেসব মহিলারা, তো ওনারা আর কি তাদের স্যানিটেশন সম্পর্কে মোটেও অবগত না, যেটা আমি তাদের কাছে গিয়ে জানতে পেরেছি। ডেকে নেব ত্রিশিতা আহমেদ বৃষ্টিকে। টপিক ছিল ট্রি প্লান্টেশন সেভ আওয়ার মাদার আর্থ। আই থিঙ্ক শি হ্যাজ অ্যাবিলিটি অ্যান্ড শি ক্যান কোপ আপ ওয়েল। আমি এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদীর পাড়ে। আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 700টি নদী রয়েছে। যেহেতু আমাদের দেশে বনভূমি বাড়ানোর কোনো সুযোগ নেই, তাই আমরা যদি এই সমস্ত নদী নালার পাশে গাছ লাগাই তাহলে আমাদের বনভূমির সংখ্যা এবং গাছপালার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আমরা যদি গিফট হিসেবে, কোনো উপহার হিসেবে আমরা যদি কারো বাসায় গাছ নিয়ে যাই, গাছটি রাখতেই হবে বাসায়। এটা একটি খুবই ভালো উদ্যোগ, আপনার কাছ থেকে এটা শিখতে পারলাম। এটা একটি মেসেজও আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের সবার জন্য, যে এইভাবে আমরা বাড়াতে ট্রি প্ল্যান্টেশনের ভূমিকাটা বাড়াতে পারি। আপনার কাছ থেকে এই ধরনের একটা সলিউশন আশা করছিলাম। কলিং আপন জেসিকা লর্না। ওনার জন্য টপিক ছিল স্টপ ইউজ অফ প্লাস্টিক। শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার প্লাস্টিক ব্যবহারে কতটা সচেতন? অলমোস্ট যেহেতু এখন সারা ওয়ার্ল্ডওয়াইড প্লাস্টিক নিয়ে সচেতনতা বেড়েছে, তো এই জন্য আমরা প্রেফার করি মাটির আসবাবপত্র প্লাস চটের ব্যাগ। একটু প্রবলেম ফেস করতে হয় ভেরি ফার্স্ট টাইম, বাট হয়ে যায়। আপনি যদি মিসেস মিলেনিয়াম ইউনিভার্স হন তাহলে আপনাকে যদি প্লাস্টিক ব্যবহারের জন্য বিরুদ্ধে কাজ করতে বলা হয় বা অ্যাওয়ারনেস তৈরি করতে বলা হয়, তাহলে ফার্স্ট স্টেপটি আপনি কী নেবেন? ফার্স্ট স্টেপটি আমি নিব হচ্ছে, এখন সবার ঘরে ঘরে টিভি আছে, আমি সবার আগে সংবাদ প্রচার করব। কলিং তানজিনা রুবি অ্যাজ আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট। ওনার টপিক হচ্ছে ওয়ামেন এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ। ম্যাম, একজন স্বাবলম্বী নারী হিসেবে আপনার কাছে কি মনে হয় একটা নারী শিক্ষার গুরুত্ব কি হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা কি রূপ হওয়া উচিত? নারী শিক্ষার কোন বিকল্প নেই। একজন স্বাবলম্বী শিক্ষিত নারী হিসেবে আমি মনে করি প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা নারীকে শিক্ষিত হওয়া উচিত এবং পারিবারিক ভাবে যাতে এই সাহায্যটা আসা উচিত। একজন শিক্ষিত নারী সমাজে, দেশে, পৃথিবীতে কি কি চেঞ্জ করতে পারে? চেঞ্জটা কোথা থেকে শুরু হতে পারে? নেপোলিয়ন বেনপোর্ট একটা প্রবাদ বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। আর যখন একজন শিক্ষিত জাতি যদি একটা পরিবার শিক্ষিত হয় একটা মায়ের দ্বারা, তাহলে সে তার সমাজকেও শিক্ষিত করতে পারবে, সে পরিবেশকেও শিক্ষিত করতে পারবে, মানে তার সমাজ ব্যবস্থাকে শিক্ষিত করতে পারবে, সে পুরো দুনিয়াটা মানে পুরো বিশ্বটাকেই চেঞ্জ করতে পারবে। Calling upon Rumana Hawk as our next participant. On our topic হচ্ছে how to overcome mental stress of pregnancy obesity. After pregnancy আমরা মেরা ক্লান্ত ডিপ্রেশন হতে থাকে জানা। So as a husbandদের এই টাইমটাতে কি ধরনের রোল প্লে করা উচিত বলে তোমার মনে হয়? হাজবেন্ড হিসেবে অবশ্যই তার অনেক কিছু করণীয় আছে। কারণ একজন মা যখন সন্তানকে
জন্ম দেয় তখন তার অবশ্যই তার হরমোনে অনেক চেঞ্জ থাকে, এবং যেটা আমি মনে করি যে ঠিক আছে এখন তার যথেষ্ট রেস্টের প্রয়োজন। হোয়াট ইউ থিঙ্ক, আপনাকে যদি এই দায়িত্বটুকু দেওয়া হয়, এটি কিন্তু শুধুমাত্র একজন দুজনের বিষয় নয়, সমগ্র বাংলাদেশে কিন্তু এই ধরনের রোগী ছড়িয়ে আছে। আমি সবাইকে একটা কথাই বলি যে আগে নিজেকে ভালোবাসো, তারপরেই তুমি তোমার পরিবারের জন্য কিছু করতে পারবা, পরে সোসাইটি এবং তারপর দেশ আসবে। আমি নিজেই যদি ঠিক না থাকি আমি আমার ফ্যামিলির জন্য কি করব, বা আমার সোসাইটি আর দেশ তো অনেক পরের কথা। সো আমি এখনও নিজেকে নিয়েই আসলে কাজ করে যাচ্ছি, যে আমি নিজেকে এমন একটা স্টেজে নিতে চাই যেখানে মানুষ আমার কথা শুনবে, শুনতে বাধ্য হবে। সো দ্যাট তখনই কিন্তু আমি আমার মেসেজটা দিতে পারবো। ভিউয়ার্স, আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট ইজ তানিয়া হোসেন। ইন আর টপিক ছিল ওমান এমপাওয়ারমেন্ট, স্টেপ টু বি এ সেলফ এন্টারপ্রেনার। ইটস এ গুড টপিক, এবং আমাদের এইম ছিল টু এনকারেজ ওমেন হাউ টু বি সেলফ এন্টারপ্রেনার। আমাদের দেশে বিশেষ করে সব জায়গায় মেয়েদের সংখ্যাটা কিন্তু খুবই কম। এখানেও আমি দেখলাম যে অনেকজন এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা আপনার মধ্যে, যেটা হচ্ছে নারীদেরকে সচেতন করা যে তারা নিজে একজন উদ্যোক্তা হবে, নিজে কিছু করবে। মানে জব করা কিন্তু খুবই সহজ, যে কেউ করতে পারে, কিন্তু একজন উদ্যোক্তা হওয়া কিন্তু খুব সহজ কিছু না। এটা একটা অনেক জার্নির ভিতর দিয়ে যেতে হয়। আমার বাসায় আমার আম্মু এবং আমার খালা, ওরা তো অনেক এজ হয়েছে, কিন্তু ওদের অনেক, যেমন আমরা রান্না শিখেছি, অনেক কিছু করেছি, বিভিন্ন ইনস্টিটিউটে যেতে পারছি, যেটা ওরা যাচ্ছে না। বাসায় এখনও তারা হচ্ছে বিভিন্ন বাসার কাজে এত বেশি ইনভলভ থাকে, কিন্তু ওরা নিজেরা এতটাই ইন্সপায়ার হয়েছে ওদেরকে এই কালিনারি আর্টটা নিয়ে, যে ওদেরকে বলেছি। আমার খালা নিজেই বাসায় এখন বিভিন্ন জায়গায় রান্না শিখে উনি বাসা থেকে বিজনেস করছে, বিভিন্ন জিনিস উনি বানিয়ে ওনার পেজে দেয়। সে কিন্তু এডুকেশনও অনেক ভালো, যে সেটা না, সে ইন্টার কমপ্লিট করেছে, এতটাই সে নিজে নিজের প্রতি কনফিডেন্ট হয়েছে যে সে নিজে এখন তাকে দেখে, সে যে নিজে বিজনেস স্টার্ট করেছে যদিও অনেক ছোট, তাকে দেখে আমার আম্মু অনেক ইন্সপায়ার, বলছে যে যা যা আমি ভালো রান্না করতে পারি তোমরা একটা পেজ খুলে দাও, আমিও ওখানে দিয়ে আমিও এরকম বিজনেস স্টার্ট করতে পারি। রুদমিলা জামাল আশা ইজ আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট। টপিক সেভ ওয়াটার, সেভ আর্থ এন্ড সেভ আওয়ার লাইফ। সে খুব পজিটিভ, হার্ড ওয়ার্কার। আমরা একটু যদি সচেতন হতে পারি তাহলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করতে পারি, আমরা আমাদের নদীটাকে বাঁচাতে পারি। শুধু আমি না, শুধু আপনি না, আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। সেভ ওয়াটার, সেভ আর্থ অ্যান্ড আওয়ার লাইফ। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি মেনটেন করতে হয় তাহলে হোয়াট আর দ্য রিজনস দ্যাট ইউ আর টু গো থ্রু। এই তিনটা জিনিসের সর্বপ্রথম হলো আমাদের নদী দূষণটাকে রোধ করতে হবে। আর নদী দূষণ রোধ করতে হলে আমাদের যাবতীয় ময়লা আবর্জনা, যেগুলোর মধ্যে প্লাস্টিক, তারপর নদীতে কেমিক্যাল ইন্ডাস্ট্রির যেগুলো তৈরি হয়, যে কেমিক্যালগুলো, ওগুলো সব নদীতে ফেলা বন্ধ করতে হবে। তারপর নদী ভরাট বন্ধ করতে হবে, কারণ নদী ভরাট করে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি, কোম্পানি, এগুলো করা হচ্ছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি উচিত না। হিয়ার ইজ আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট ইজ উম্মে সালমা উষা। টপিক হচ্ছে রিসাইকেল, রিইউজ এন্ড রিডিউস প্লাস্টিক। শি ইজ ভেরি চ্যালেঞ্জিং, হার্ড ওয়ার্কিং। এক আউন্স পরিমাণ পলিথিলিন প্রস্তুত করতে প্রায় 5 আউন্স পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুতে নির্গত হয়। অনেকেই আসে, এসে ইচ্ছা মতো ফেলে দেয়, যেমন সামনে এই জায়গাটুকু ক্লিন, কিন্তু সামনে অনেক জায়গায় আবার নোংরা হয়ে আছে। প্রতি বছর প্রায় 800 প্রজাতির সামুদ্রিক প্রাণী সমুদ্র যানের এই বর্জ্য পদার্থ দিয়ে আক্রান্ত হয়, যার 80% হচ্ছে প্লাস্টিক জাতীয় বর্জ্য। প্লাস্টিক মুক্ত দেশ গড়তে প্রথম কি কাজটা করবেন আপনি? প্লাস্টিক মুক্ত দেশ গড়তে আমার কাছে মনে হয় যে
আমি আমি বলে দিয়েছি ভিডিওতে যে আসলে আমরা চাইলে কিন্তু প্লাস্টিক অ্যাভয়েড করতে পারি না, কারণ শুধুমাত্র প্লাস্টিকের ব্যাগ বা বোতল না, দেখা গেছে দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করছি সবগুলো প্লাস্টিকের মোড়কে করে আসে। সুতরাং আমরা তো চাইলে এটা অ্যাভয়েড করতে পারি না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাটজাতীয় দ্রব্য বা এই ধরনের জিনিসগুলো বেশি করে ব্যবহার করা, যারা প্লাস্টিকের জিনিসগুলো ব্যবহার কমে আসে, এবং ময়লা আবর্জনাগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলা, যেন এটা রিসাইকেল করা পসিবল। ভিউয়ার্স কলিং আওয়ার লাস্ট পার্টিসিপেন্ট নুসরাত রহমান, বাট বিফোর কলিং হার লেটস হিয়ার সামথিং অ্যাবাউট হার ফ্রম আওয়ার অ্যাডভাইসার। নুসরাত রহমান, এনার জন্য টপিক ছিল টিনএজ মাদার্স ইলিটারেসি এন্ড কনসিকোয়েন্সেস। যদি সময় পায়, সুযোগ পায়, নিশ্চয়ই সে আরো নিজেকে ইমপ্রুভ করতে পারবে, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। যদি বাবা মা তোমাকে আজকে অথবা কালকে বলে তোমার তোমার বিয়ে, তোমাকে এই বয়সে বিয়ে দিয়ে দিবে, তোমার বয়স কত? 14। আমি নেব, তাদের আমি বোঝাবো ফার্স্টে, তাতে যদি তারা না বুঝে তাহলে আমি আইনি আমার স্কুলের আর কি স্যার ম্যাডামদের জানাবো, তাহলে তারা আর কি কিছু সরকারি আইন পদক্ষেপ। তোমার চিন্তাভাবনাটা অনেক ভালো, তুমি জানো এটা তো আমাদের প্রত্যেকের অধিকার, নারীর অধিকার নিজের মত প্রকাশ করা। যদি কখনো তোমাদের কোনো হেল্প লাগে আমি তোমাদের অলওয়েজ আছি সাথে। আপনার কাছে কি মনে হয় যে আপনি কিভাবে এনকারেজ করবেন মেয়েদেরকে যে এই ব্যাপারে স্বশিক্ষায় শিক্ষিত হতে এবং বাল্য বিবাহকে না বলতে? একটা মেয়ে, শি ওয়াজ অনলি 14, তার বিয়ে হয় অ্যান্ড 16 তার বেবি হয়, তার বেবি তার কোলে ছিল অ্যান্ড হার ড্রিম ওয়াজ টু বিকাম অ্যান সিএসসি ইঞ্জিনিয়ার, বাট সামহাও ওর এডুকেশন বন্ধ। এখনও আমি ওর হাজব্যান্ডকে মেসেজ দিয়ে এসেছি, আই এম আ স্ট্রাগলার, আই ওয়াজ ম্যারিড ইন 18 ইয়ার্স ওল্ড, আই হ্যাড মাই বেবি ইন 19 অ্যান্ড নাও আই এম 20, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ স্পিকিং আপ, আই এম আ কনফিডেন্ট গার্ল, আই থিঙ্ক পজিটিভ, I'm sorry, I don't want to drag emotions here. Absolutely fine. But if platform is here, I have a motive for my life. I'm a struggler and I want to work for them. প্রতিযোগিতার পালা শেষ, ফলাফল আমার হাতে। এই ফলাফলের উপরে ভিত্তি করে আমরা পেয়ে যাচ্ছি আমাদের নেক্সট রাউন্ডের পার্টিসিপেন্টস। সো আমি চলে যাচ্ছি আমাদের রেজাল্টে। আমাদের সাথে আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট যিনি আছেন, মালা খন্দকার। কংগ্রাচুলেশনস কানিজ ফাতেমা, আফরোজা রূপা, রিমা নদী, মৌনতা আলম, সাবরিনা ইসলাম। কংগ্রাচুলেশনস টু অল দ্য সিক্স অফ ইউ অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্য টু অফ ইউ। দিস ইজ নট দ্য এন্ড। যেই ইন্সপিরেশন নিয়ে, যেই ইচ্ছের শক্তি নিয়ে আপনারা আজকে এই প্ল্যাটফর্মে এসেছেন, সেই ইচ্ছেটা যেন আপনাদের বজায় থাকে। এই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, টিকে থাকেন বা আজকের পর্বে যারা চলে যাবেন তারা প্রত্যেকেই আজকে এই শপথটুকু করেন যেই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা কাজটি করতে চেয়েছেন আমাদের সামনে যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন সেই ইচ্ছেটা যেন আপনাদের বজায় থাকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট 8 পার্টিসিপেন্টসদেরকে। ভিউয়ার্স, পার্সোনাল কিছু ইস্যুজের কারণে ফাতিয়া খানম আমাদের সাথে আজকে রেজাল্ট রাউন্ডে প্রেজেন্ট থাকতে পারেনি। আশা আক্তার অন্না, রুবিনা আক্তার ভাবনা, সাজেদা সাথি, আমরা সামনে তিনজন দেখছি, পিছনে চারজন দেখছি, একটা গ্রুপ আমাদের সাথে থাকবেন আজকে এবং একটা গ্রুপকে বিদায় জানাতে হবে। আমি খুব দুঃখের সাথে বলছি যে যেই চারজন দাঁড়িয়ে রয়েছেন পিছে তাদেরকে আজকে আমাদের বিদায় জানাতে হবে, বাট আই ডেফিনেটলি উইশ ইউ অল দ্য বেস্ট। দিস ইজ নট দ্য এন্ড অফ ইওর জার্নি, ইওর স্টেজ এন্ড স্কোপ ইজ স্টিল ওপেন। আমি বুঝতে পারছি এই মুহূর্তে ওনার মানসিক অবস্থাটা কীরকম, কারণ আমরা একটা কথা জানি, সে পালার জ্বালা বেশি, সেই কষ্টটা আমরা একদিনই পাচ্ছি আর উনি তো আসলে এক মাস জুড়ে ওদের সাথে ছিল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট আটজন পার্টিসিপেন্টসদেরকে, তাদের ভিতরে আমরা আবার রেজাল্ট দেখব। ত্রিশিতা আহমেদ বৃষ্টি, জেসিকা লর্না ডি মন্টে, তানজিনা রুবি, রুমানা হক, তানিয়া হোসেন, উম্মে সালমা উষা, নুসরত রহমান। You girls are all selected for the next round. Congratulations! আপনারা যে মহৎ
কাজ নিয়ে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই চলার পথটা যেন সচল থাকে, থেমে না যায়। আমরা সব সময় রূপের পিছনে দৌড়াচ্ছি, তো যিনি পেছনে আছেন তার মানে এই না আপনি পিছিয়ে গেছেন। এমনও হতে পারে এরা যারা সামনে আছে তাদেরকে ছাপিয়ে আপনি এই পর্যন্ত চলে আসছেন, পরের একটা ইভেন্টে হয়তো আপনি বিচারক হয়ে বসে আছেন। সেই জন্য আমরা সেই দোয়াই করছি আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্টিসিপেন্টস অফ দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। দর্শক মন্ডলী, এর মাঝে আমরা পেয়ে গেছি আমাদের নেক্সট রাউন্ডে 17 জন কন্টেস্ট্যান্ট। বাট বিফোর লিভিং দ্য শো, আই উড লাইক টু থ্যাংক আওয়ার জাজেস, যারা তাদের এত ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দিয়েছেন এবং এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েছেন আমাদের পার্টিসিপেন্টসদেরকে। অলসো আই উড লাইক টু থ্যাংক আওয়ার অ্যাডভাইজার, ইউ গাইজ আর দ্য বেস্ট মেন্টর্স দ্যাট আই হ্যাভ পার্সোনালি সিন ইন মাই লাইফ। সো কংগ্রাচুলেশনস টু অল দ্য পার্টিসিপেন্টস ওয়ান্স অ্যাগেন। And before going, I would like to say along with the participants, we can also do. We can also do.